আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসএল স্কুল অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি শেখুরেদার মারুফ, সহকারী শিক্ষক এসএসএল হাই স্কুল গৌরীপুর আশুলিয়া ঢাকা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন। তোমরা ভালোভাবেই জানো এই অধ্যায়ে কি নিয়ে আলোচনা করা হয়েছে। এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে গুণিতক গুণনীয় নিয়ে। তো চলো বন্ধুরা শুরু করি। আমি প্রথমে লিখেছি যে এখানে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কত, ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো কত, দুই। তোমরা জিজ্ঞেস করতে বলে যে স্যার ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা তো এক না, আসলে মৌলিক সংখ্যা আমরা তখনই বলবো কোন সংখ্যাকে যখন ওই সংখ্যাটা কমপক্ষে দুইটি গুণন উৎপাদক থাকবে, গুণনীয়ক থাকবে, এবং দুইয়ের এক এবং দুই নিজে কি তার গুণনীয়ক। এই জন্য দুইকে এককে উৎপাদক বলা যাবে না, এই গুণনীয় মৌলিক সংখ্যা বলা যাবে না, কারণ একের অন্য এক ছাড়া অন্য কোনো উৎপাদক নেই। সাতচল্লিশ সংখ্যাটি মৌলিক নাকি যৌগিক, সাতচল্লিশ সংখ্যাটি কি মৌলিক নাকি যৌগিক, তুমি ভালো করে দেখো যে যে সংখ্যা দিয়ে তুমি এই সংখ্যাটাকে কি করো ভাগ করো না কেন, তাহলে এটার কি ভাগশেষ থেকে যাবে, যদি ভাগশেষ থেকে যায় সেটা কি যেটাকে ভাঙা যাবে না, মৌলিক সংখ্যা যদি মৌলিক সংখ্যা করা হবে যে সংখ্যাটাকে কি ভাঙা যাবে না। তো দেখো এখানে সাতচল্লিশ সংখ্যাটাকে এক এবং সাতচল্লিশ ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা, যেহেতু ভাগ করা যায় না এই জন্য সাতচল্লিশ সংখ্যাটা কি মৌলিক। একাধিক সংখ্যার কোন মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত, একাধিক সংখ্যার কোন মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের গসাগু কত। দেখো এখানে যদি একাধিক সংখ্যা যেমন পাঁচ আর সাত, যদি এরকম থাকে একাধিক সংখ্যার কোন মৌলিক গুণনীয়ক না থাকলে তাদের দশমিক কত হবে, যেমন একাধিক সংখ্যা এই যে এগুলো কি এক এবং এই সংখ্যাগুলো ছাড়া অন্য কোনো কি উৎপাদক যদি না থাকে, যেমন এক পাঁচ এক সাত, এগুলোকে অন্য কোনো সংখ্যা দিয়ে কি করা যাবে না, কোন দুইটি সংখ্যা দিয়ে কোনোভাবে একই সংখ্যা দিয়ে এই দুইটাকে কোনোভাবে কি করা যাবে না, ভাঙা যাবে না, মানে এগুলো অন্য কোনো কি উৎপাদক বের করা যাবে না। তো যেহেতু এগুলো অন্য কোনো উৎপাদক বের করা যাবে না, যে সেক্ষেত্রে যদি লসাগু বের করতে পারে এই ধরনের সংখ্যা, সেক্ষেত্রে কি হবে লসাগু এক হবে। এরপর দেখো মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি। মৌলিক সংখ্যা আমি আগেই বলেছি এই উত্তরটা দেওয়ার সময় যে যদি তোমাকে মৌলিক সংখ্যা বলতে হয় তাহলে মৌলিক সংখ্যার কমপক্ষে দুইটি কি থাকা লাগবে, গুণনীয়ক বা উৎপাদক থাকা লাগবে, গুণনীয়কের নাকি নাম কি উৎপাদক। তো তাহলে দেখো যে আমি এখানে দেখো যদি মৌলিক সংখ্যার গুণনীয়ক কয়টি, এই যে পাঁচ হতে পারে সাত তেরো এই জাতীয় যদি সংখ্যাগুলো দেওয়া থাকে, তো তাহলে দেখো এক পাঁচ এক পাঁচ ছাড়া অন্য কোনো কি পাঁচের উৎপাদক নেই, এক সাত ছাড়া এর অন্য কোনো উৎপাদক নেই, এক আট তেরো ছাড়া এর অন্য কোনো উৎপাদক নেই। তো কমপক্ষে দুইটি উৎপাদক যখন হবে একটা সর্বনিম্ন দুইটি উৎপাদক যখন হবে তখন সেটাকে কি বলা হবে, যখন সেটা কি হবে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা গুণনীয়ক কয়টি থাকবে, দুইটি থাকবে। দুইটির বেশি যখন হবে তখন সেটা কি হবে না মৌলিক হবে না, সেটা কি হয়ে যাবে যৌগিক সংখ্যা হয়ে যাবে। এরপর দেখো দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে সাধারণ গুণিতককে কি বলে, দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতককে কি বলে, সবচেয়ে ছোট যখন বলছে এখানে কি হচ্ছে দেখো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ মানে কি ছোট। তো যখন আমি একাধিক সংখ্যার মধ্যে ছোট সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা নির্বাচন করবো সেটাকে কি বলবে লসাগু বলবো। এরপর দেখো একাধিক সংখ্যার সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে বড় গুণিতককে কি বলে, এই এটা দেখো এখানে গরিষ্ঠ লসাগু মানে কি গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। যখন আমি একাধিক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সাধারণ সংখ্যা গুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় সংখ্যাকে নির্ণয় করবো সেক্ষেত্রে সেটাকে কি বলা হবে গসাগু। চারের চারটি গুণিতক লিখো, প্রত্যেক সংখ্যা নিজে নিজের একটি কি গুণিতক। তো সেই ক্ষেত্রে আমি যে চার দিয়ে একটি গুণ করছি, চার দিয়ে চার, চার দিয়ে দুইটি গুণ করলে চার দুগুণে আট, চার দিয়ে তিনটে চার, তিন চার বারো, চার দিয়ে চারটি গুণ করলে চার চার ষোলো। তো এখানে তাহলে কত হলো চার আট বারো ষোলো, তাহলে চার আট বারো আট ষোলো হলো কি চারের চারটি গুণিতক।
এরপর দেখো 7 ও 4 এর লসাগু কত হবে 7 ও 4 এর লসাগু কত এই যে এখানে একটু আগে আমি দেখিয়েছিলাম তোমাদেরকে যে 7 ও 4 এর লসাগু কত হবে 7 ও 4 এর লসাগু হবে কত 56 কারণ কি তার হলো একই সংখ্যা দিয়ে এই দুটি সংখ্যাকে কি করা যাবে না ভাঙা যাবে না যেহেতু ভাঙা যাবে না সেক্ষেত্রে যদি লসাগু বের করা লাগে কয়েকটি উৎপাদক থাকা লাগবে কম সময় মৌলিক সংখ্যাকে কম সংখ্যা গুলোকে মৌলিক সংখ্যা বলবো সেটা তোমরা এগুলো আশা করি আজকের ভিডিও থেকে বুঝতে পেরেছ তো আজকে পর্যন্তই দেখাবো নতুন ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু